মতিঝিল, এই শব্দটা শুনলেই চোখের সামনে সবার আগে ভেসে ওঠে শাপলা চত্বর আর এই নগরের বিশৃঙ্খল গণপরিবহনের এক চিত্র। সেই ধারণা বদলে দিতে এরই মধ্যে এ পর্যন্ত পৌঁছে গেছে মেট্রো রেলের লাইন সিক্স এর পথ। তবে আরও স্বস্তির বিষয়, এই পথ এখন যুক্ত হবে কমলাপুরে, যার কর্মযজ্ঞ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এমআরটি লাইন সিক্স এর বর্ধিত অংশ বা তৃতীয় পর্বের কাজ এবার দৃশ্যমান। কমলাপুর স্টেশন নিয়ে নানা কথা হলেও রেল স্টেশন ছেড়েই হচ্ছে এই অংশের কাজ। এখানেই তৈরি হচ্ছে নতুন একটি হাব। স্টেশনের ঠিক সামনের প্রধান সড়কের ওপরই হচ্ছে মেট্রো রেলের মূল স্টেশন। এজন্য রেলওয়ের সামান্য জায়গা নেওয়া হলেও কমলাপুর স্টেশনের কোনো বাধা হবে না। দুই পাশে থাকবে ছয় লেনের প্রশস্ত সড়ক, আবার ঠিক কয়েকশো গজ সামনেই এমআরটি লাইন অনও তৈরি হবে একই আদলে। অন আর সিক্স এর সঙ্গে থাকবে সরাসরি সংযোগ। রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এই পরিকল্পনা ঘিরেই কমলাপুর বিআরটিসি বাস ডিপোর পাশে তৈরি হচ্ছে মাল্টি মডারেট হাব। আমাদের রেলওয়ের কোনো বড় হেরিটেজ স্ট্রাকচারকে হাত দেওয়ার কোনো দরকার হয়নি। এই সড়কটি এখন যেটা চার লেন আছে, আমরা স্টেশনের নিচে এক পাশে তিন লেন, অপর পাশে আরও তিন লেন, ছয় লেন প্রশস্ত সড়ক নির্মাণ আমরা করে দেব। লাইন ওয়ান যেটা আন্ডারগ্রাউন্ড হয়ে আসতেছে ঢাকা এয়ারপোর্ট থেকে, তুমিটোলা এয়ারপোর্ট থেকে এসে কমলাপুর পর্যন্ত আসবে, আন্ডারগ্রাউন্ড দিয়ে আসবে, সেটারই স্টেশনটা ঠিক আমাদের স্টেশনটা যেখানে শেষ হলো তার উত্তর প্রান্তে আন্ডারগ্রাউন্ডে ওই স্টেশনটাও হবে। লাইন ফোর এবং লাইন টু এরও নির্মাণ পরিকল্পনা হাতে নিয়েছেন সরকার, সেটারও স্টেশন এখানেই হবে। বলা চলে এই পুরো জায়গাটি একটি মেট্রো হাব হবে, পাশাপাশি একটি মাল্টিমোডাল হাবও হবে। এই পুরো রেলওয়ে স্টেশনের সাথে সম্পৃক্ত রেখে আমরা এই সব কয়টি মেট্রোকে এখানে এনে এই পুরো জায়গাটিকে একটি মাল্টি মোডাল হাব করবার পরিকল্পনা হাতে দিয়েছে। এই মুহূর্তে ওই প্রান্তের স্টেশন প্লাজার পাশাপাশি মতিঝিল থেকে কমলাপুরের দিকে এগিয়ে চলার পরিকল্পনা তাদের। শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। ২০২৫ সালের জুন পর্যন্ত এই পথের সময় থাকলেও তার আগেই উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো নিয়ে যাবার কথা ভাবছে এমআরটি কর্তৃপক্ষ। আমরা সব কিছুই তো আর্লি করছি, আমাদের টেস্ট পাইল আগে করা আছে, এখন পর্যন্ত আমাদের কোনো চ্যালেঞ্জের উদ্ভব হয় নাই। লোড যে বেয়ারিং ক্যাপাবিলিটি, এটা আমাদের টেস্ট করার পরেই আমরা আপনাদেরকে বলতে পারবো যে আমরা কতটুকু আর্লি করতে পারবো। লাইন সিক্স এর দ্বিতীয় পর্ব অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিলে ট্রায়াল রান শুরু হবে আসছে জুনে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।